स्टूडेंट्स प्लीज ओपन योर संस्कृत बुक पेज नंबर 83 ओके सो चैप्टर नेम इज सुभाषितानी चैप्टर नंबर 16 पाठ दैट मीन्स चैप्टर 16 सुभाषितानी ओके आचार सुभाषितानी मीन्स यू कैन से द गुड सेइंग माने भालो भालो कथा तो गुड सेइंग व्हाई वी विल लर्न गुड सेइंग एक्चुअली गुड सेइंग इज द बेस्ट थिंग्स व्हिच वी हैव टू फॉलो इन आवर लाइफ इन होल लाइफ इफ वी शुड फॉलो द सुभाषितानी दैट मीन्स गुड सेइंग देन आवर लाइफ शुड बी स्मूथ सो लेट्स स्टार्ट फ्रॉम फर्स्ट आचार परम धर्म दैट मीन्स गुड कंडक्ट इज द हाइएस्ट रिलीजियन गुड कंडक्ट आचार दैट मीन्स आवर बिहेवियर इफ आवर बिहेवियर इज गुड दैट इज ऑनलि आवर प्रॉपर रिलीजियन আমাদের ব্যবহার যদি ভালো হয় না তাহলে সেটাই আমাদের কিন্তু ভালো মনের পরিচয় বা এবং সঠিক সেটা আমাদের ধর্ম তাই আমাদের সবসময় কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত এটাই আমাদের পরম ধর্ম হওয়া উচিত ওকে আচারহ পরম ধর্ম গুড কন্ডাক্ট ইজ দ্য হাইয়েস্ট রিলিজিয়ান দেন নেক্সট অতি পরিচয়াদ বজ্ঞা অতি পরিচয়াদ বজ্ঞা দ্যাট মিন্স डिसओबिडियंस इन द नेबरहुड অতি অতি পরিচয় দ্যাট মিন্স ইউ ক্যান সে দোজ হু আর আওয়ার নেইবারহুড উই নো টু দেম ভেরি নাইসলি অতি পরিচয়াদ অবজ্ঞা উই আর নট গিভিং টু মাচ অ্যাটেনশন টু দেম সো ডিসঅবিডিয়েন্স ইন দ্য নেইবারহুড উই ক্যান সে মানে আমরা যারা আমাদের খুব পরিচিত ভীষণ আত্মীয় তাদের কিন্তু আমরা খুব বেশি একটা পাত্তা দিই না সুতরাং আমাদের কিন্তু কারো বাড়িতে ঘন ঘন যাওয়া উচিত না বা কারোর সাথে মানে খুব বেশি তাদের মানে প্রত্যেক দিন যাচ্ছি এই ধরনের কিছু করা উচিত না তাহলে কিন্তু আমরা তাদের কাছে কিন্তু দাম পাবো না সো ডিসঅবিডিয়েন্স ইন দ্য নেইবারহুড অতি পরিচয়া দবজ্ঞা কহ পর প্রিয়বাদী নাম হু টক সুইটলি ফর দ্য স্ট্রেঞ্জার আবার আমরা যদি কারো বাড়িতে একদমই না যাই কারোর সাথে যদি আমরা সম্পর্কই না রাখি তাহলেও কিন্তু কেউ আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করবে না কহ পর যে আমাদের পর আপন নয় প্রিয়বাদী নাম তাদের সাথে আমরা প্রিয় বাক্য বলি না হু টক সুইটলি ফর দ্য স্ট্রেঞ্জার নেক্সট উৎসব প্রিয়াহা খোলু মনুষ্যাহা উই আর হ্যাভিং ওয়ার হ্যাবিচুয়েটস দ্যাট ইজ উই ওয়ান্ট টু ডু সাম এনজয়মেন্ট এভরি টাইম ইন আওয়ার লাইফ উই লাভ ফেস্টিভ্যাল দ্যাটস ওয়াই সো উৎসব প্রিয়াহা খোলু মনুষ্যাহা পিপুল রিয়েলি লাভ দ্য ফেস্টিভ্যাল নেক্সট হিতং মনোহারি চ দুর্লভং বচ ইট ইজ রেয়ার টু ফাইন্ড সুইট হার্টেড ওয়ার্ডস মানে এই মিষ্টি বাক্য বলে যে হৃদয় থেকে মিষ্টি বাক্য বলা মানুষ খুঁজে পাওয়া যেমন কঠিন সেরকম সেই বাক্যগুলোও কিন্তু খুঁজে পাওয়া কঠিন যেগুলো হৃদয়কে মিষ্টতা দিতে পারে কারোর হৃদয় থেকে মিষ্টতাপূর্ণ বাক্য উঠে আসে এবং সেটা আমার হৃদয়কেও মিষ্টতা দিচ্ছে এই ধরনের বাক্য কিন্তু আজকালকার দিনে ভীষণই দুর্লভ কারণ আমরা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জীবনে ব্যস্ত এবং আমরা কিন্তু প্রত্যেকে কী করি না ছোট করে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সুতরাং আমরা কিন্তু অপরকে কষ্ট দিতেই যেন বেশি ব্যস্ত তাই এটা কিন্তু কখনোই করা উচিত নয় আমাদের সবসময় কি অন্যের সাথে ভালো ব্যবহার করা উচিত হিতং মনোহারিচ দুর্লভং বচ ইট ইজ রেয়ার টু ফাইন্ড সুইট হার্টের ওয়ার্ডস এটা খুব মানে কঠিন যে কোনো খুঁজে পাওয়া কঠিন যে কোনো সুইট হার্টের ওয়ার্ড খুঁজে পাওয়া কঠিন কিন্তু আমাদের তাই সবসময় এটা মনে রাখতে হবে উই শুড টক উইথ দ্য সুইট হার্টেড ওয়ার্ডস সো ইট উইল বি নট রেয়ার দেন সো ন হি বিচলতি মৈত্রী দূরত অপি স্থিতানাম দ্য ফ্রেন্ডশিপ অফ স্টেবল পিপুল আর নট লস্ট ইভেন ইফ দে আর ফার অ্যাওয়ে ইফ আওয়ার ফ্রেন্ডশিপ ইজ স্ট্রং
maybe my best friend is staying far from me, but if our friendship is strong, then it will be never destroyed. Okay, so nohi bicholati maitri duratopi sthitanam. The friendship of stable people are not lost even if they are far away. People will never lost their friendship if their friendship will be the stable. ওকে যদি শক্তপোক্ত হয় নিজেদের বন্ধুত্ব, তাহলে কখনোই কিন্তু বন্ধুত্বেতে কোনো চির ধরে না। সংকটে সুস্থিরাহা প্রাজ্ঞাহা তথা সুরাহা চ সংগরে ওয়াইস ম্যান আর স্টেবল ইন ডেঞ্জার অ্যান্ড হিরোস আর স্টেবল ইন ব্যাটেল। সংকটে সুস্থিরাহা, সংকট মানে বিপদে, বিপদের সময় নিজেকে স্টেবল রাখে কারা? প্রাজ্ঞাহা, ওয়াইস ম্যান, যারা বুদ্ধিমান মানুষ বা জ্ঞানী মানুষ, তারা কিন্তু নিজেদেরকে বিপদের সময় কিন্তু সুস্থির রাখে, নিজেদের মনকে কিন্তু বিচলিত হতে দেয় না, বিপদের সময় হাহাকার করে না, তারা কিন্তু সবসময় মনের দিক থেকে কি থাকে না, স্ট্রং থাকে। তথা সেম অ্যাজ লাইক সুরাহা দোজ আর বীর লাইক আওয়ার সোলজার্স, দে আর অলওয়েজ স্ট্রং, দে আর অলওয়েজ স্টেবল ইন দ্য ব্যাটেল ফিল্ড। তারা কিন্তু যুদ্ধের সময় নিজেদেরকে কিন্তু ভীষণভাবে স্টেবল রাখে, তারা কিন্তু বিচলিত হয়ে যায় না, তারা মৃত্যু ভয় পায় না। ওকে, নেক্সট, সুখার্থী নহ কুতহ বিদ্যা, কুতহ বিদ্যার্থী নহ সুখম, সুখার্থী নহ, যে স্টুডেন্ট সবসময় সুখের খোঁজে থাকে, ঘুমাবো শুয়ে থাকবো, তাদের কিন্তু কোনোদিনও পড়ালেখাটা হবে না। অ্যান্ড কুতো বিদ্যার্থীন সুখম, আর যারা মনে করো পড়ালেখাটা ভালোবাসে, কঠোর পরিশ্রম করতে জানে, তাদের কিন্তু পড়ালেখার টাইমে মানে স্টুডেন্ট লাইফে কিন্তু তারা কিন্তু সুখ পায় না। বাট অ্যাট দ্য এন্ড দিস থিং শুড বি অপোজিট, যারা এখন সুখ সুখ নিচ্ছে পড়াশোনা করছেন, তাদের ভবিষ্যতে কিন্তু দুঃখই দুঃখ, আর যারা বর্তমানে কষ্ট করছে তাদের জীবনে কোনো সুখ নেই, যারা সবসময় বিদ্যার্থী মানে সবসময় পড়ালেখা করছে, তাদের ভবিষ্যৎটা কিন্তু সুখই সুখ। সো দিস ইজ দ্য প্রেজেন্ট থিঙ্ক, বাট ফিউচার টোটালি অপোজিট। দা দোজ হু আর আফটার প্লেজার অফ লাইফ নেভার বিকাম লার্ন, অ্যান্ড দোজ হু ওয়েন টু বি লার্ন শুড নেভার এক্সপেক্ট টু লিড অ্যান ইজি লাইফ অ্যাজ দে হ্যাভ টু টয়েল টু গেইন নলেজ। ওকে, দিস ইজ দ্য মিনিং। সো আইল সেন্ড ইউ দ্য পিকচার, ইউ হ্যাভ টু রাইট ইট ইন ইউর বুক অর ইউ ক্যান রাইট ইন ইউর সিডাব্লু কপি, ইউর চয়েস। But if you want to write in CW copy, that time you have to write the Subhasitani, page number, chapter number 16. Then you can write the meaning there. Yeah. Okay? And you can maintain, you have to maintain the line. After one Subhasitani, you will give one line gap. Because all are another Subhasitani. These are not the story or poem. প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা Subhasitani. So you have to, when you are writing the meaning, that time also you have to give the one line gap between two. So thank you and Hare Krishna.